পালিশ অপপুলিশ করবো পালিশ পেলে বেয়ে আইনে আমরা কেন থাকবো পরাধীনে আমরা কেন থাকবো পরাধীনে ওই কিরে পাঠবো কালো চুলের বান্ধ তোকে জানি সন্তান বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল লোকশিল্পীদের তিন দিনের কর্মশালা। 13, 14 এবং 15 তারিখে এই কর্মশালা অনুষ্ঠিত হলো। আলকাপ এবং রূপবান গানের উপর এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট গবেষক কৌশিক বড়াল জানালেন যে আলকাপ তার পুরনো আঙ্গিকে ফিরে আসছে এবং আলকাপ শিল্পীরা তাদের নিজস্ব চেষ্টায় নিজস্ব ঘরানায় আলকাপকে আবার নিজস্ব জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা। এবং সরকারের মহাপ্রচেষ্টায় আবার আমরা আলকাপটাকে যতটুকু পারবো বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আলকাপ নিয়ে জল্পনা, আমি আলকাপই, আমার জন্ম আলকাপ। আমি তো 10-12 বছর বয়সে এসেছি। কার হাত ধরে আলকাপে এসেছেন? আমার এই গ্রামের এক ওস্তাদ ছিল। উনি এবং আমি যুগ্মভাবে একটি পুরনো বইকে সম্পাদনা করি। এটা হচ্ছে বঙ্গনারীর ব্রতকথা, ইন্দুমতী দেবীর লেখা। এটা হচ্ছে বঙ্গনারীর ব্রতকথা, ইন্দুমতী দেবী। পাঁচথুবির এক ভদ্রমহিলা ছিলেন, বিশিষ্ট ভদ্রমহিলা। 2013-তে অনিমা প্রকাশনী থেকে বইটি বেরিয়েছে। বর্তমানে তাহলে আপনি কোন পদে কর্মরত আছেন? আমি আছি ক্রেতা সুরক্ষা দপ্তর, এক অফিসার পদে আছি, আধিকারিক রূপেই আছি। এখন বহরমপুরে পোস্টেড। স্যার আপনার নাম? আমার নাম কৌশিক বড়াল।